আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্যান্ডউইচ বানানো দেখব, কিন্তু এটা কোনো অফিসিয়াল রেসিপি না, এটা রানিং গান রেসিপি। ঠিক আগের রেসিপিগুলোর মতো যেভাবে আমি আপনাদেরকে চিলি কনকনি দেখাইছি, জাস্ট আমি র্যান্ডমলি করছি। ওখানে অ্যাকচুয়ালি কী সস ইউজ করছি, কোন স্পাইসেস ইউজ করছি, হালকা একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। ঠিক সেভাবে স্যান্ডউইচের একটা হালকা ধারণা দিব। আমি এখন কিছু স্যান্ডউইচ প্রিপেয়ার করব, আর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড রাখা হচ্ছে এবং ইকুয়াল নাম্বারে রাখা আছে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এখানে দুটো কালারের ব্রেড আছে, একটা ব্রাউন একটা হোয়াইট, কারণ এখানে কিছু মানুষ আছে যারা ব্রাউন ব্রেড খায়, কেউ কেউ আছেন যারা হোয়াইট ব্রেড খায়। আবার ইকুয়াল নাম্বার আছে, অর্থাৎ দেখেন যে এইখানে ব্রেড টোটাল রাখা আছে হচ্ছে 50টা ব্রেড। মূল টার্গেট হচ্ছে 50টা স্যান্ডউইচ বানানো, তো 50টা স্যান্ডউইচ আমরা আবার 4টা ভাগে ভাগ করব। যেটা এটা ডেইলি স্টাইলের স্যান্ডউইচ হয় ওগুলি নিয়ে আমি ওই যে বলছি, পরে যখন আমরা কথা বলবো তখন ডিটেলস কথা বলবো। এখন খালি 50টা স্যান্ডউইচের প্রিপারেশান নিচ্ছে, এবং এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলি আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আলাপ করছি। স্যান্ডউইচের যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমি এখানে ম্যায়োনিজ লাগাচ্ছি। স্যান্ডউইচের মূল থিওরি হচ্ছে দুই টুকরা ব্রেড, তার মাঝখানে কোনো একটা খাবার আইটেম, যে কোনো একটা আইটেম যেটা অলমোস্ট শুকনো একটা আইটেম, কোনো কারি বা তরকারি না, এমন একটা আইটেম যেটার মধ্যে একটা বাইট আছে, এরকম একটা আইটেম মাঝখানে থাকবে, কিছু সালাদ থাকবে বা লিফ থাকবে, পাতা থাকবে, এবং দুই পিস ব্রেড থাকবে। আমি দেখালাম আপনাদেরকে যে ব্রাউন ব্রেড থাকে এবং হোয়াইট ব্রেড থাকে। ব্রাউন ব্রেডটাকে হেলদি অপশন বলা হয়, কারণ ব্রাউন ব্রেড স্বাস্থ্যের জন্য ভালো, আর হোয়াইট ব্রেড স্বাস্থ্যের জন্য খারাপ, কারণ হোয়াইট ব্রেডটা হচ্ছে রিফাইন্ড ময়দা, যেটাই ব্রাউন মানে আটা থেকে রিফাইন করে ময়দা বের করা হয়, এবং হোয়াইট ব্রেডে সুইটনেসটাও বেশি থাকে, অর্থাৎ হোয়াইট ব্রেডে তারা প্রচুর পরিমাণে সুগারও ইউজ করে, কারণ হোয়াইট ব্রেডটা খুব চলে বেশি, এই জন্য ব্রাউন ব্রেডের চেয়ে হোয়াইট ব্রেডের দাম কম, এবং আনহেলদিও চিনি, এবং চিনি আমাদের জন্য আমাদের এখনকার সময়ে স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। থিওরি হচ্ছে যে একটা ব্রেড, এক পিস ব্রেড, এরকম এক পিস ব্রেড, আর এরকম এক পিস ব্রেড, এই দুইটা ব্রেডের মাঝখানে কোনো একটা খাবারের আইটেম, এটা জোড়ে দিয়ে মাঝখানে একটু সালাদ দিলে দ্যাটস স্যান্ডউইচ। বাট এখন এই ব্রেড দিয়ে যদি এর মধ্যে একটা খাবার আইটেম দিয়ে আমি উপরে আরেকটা একটু সালাদ দিয়ে আবার আরেকটা ব্রেড দিই, এটা কিন্তু ধরে থাকবে না, এটা যখন মানুষ খাইতে যাবে পড়ে যাবে। তো এই জন্য আমরা কী করি, এটা মাঝখানে একটা লেয়ার দেয়, এই লেয়ারটা অনেক কিছুর হতে পারে। আমরা যেমন ম্যায়োনিজ দেই, কারণ ম্যায়োনিজের মধ্যে একটা আলাদা টেস্ট আছে, কিন্তু ইউজুয়ালি অফিসিয়ালি আপনারা যদি ভবিষ্যতে যদি আপনারা শেফ হন এবং শেফ হিসেবে কাজ করেন, আপনারা বেসিক্যালি কাজ করবেন হচ্ছে বাটার দিয়ে। স্যান্ডউইচের বেস, এই বেসটা দেওয়া হয় মেল্টেড বাটার, পুরোপুরি মেল্টেড না, হালকা সফট মেল্টেড বাটার বা মার্জারিন। যদিও মার্জারিনটার পক্ষে আমি না, আমি মার্জারিন পছন্দ করি না, ওটা আমার কাছে খুব একটা স্বাস্থ্যসম্মত মনে হয় না, কারণ ওটা ভেজিটেবল অয়েলের ফ্যাট থেকে বা পাম অয়েলের ফ্যাট থেকে তৈরি হয় মার্জারিন। মার্জারিন আসলে টেস্টে একটু বাটারের অল্টারনেটিভ, মার্জারিনটা দেখতেও বাটারের অল্টারনেটিভ, বা কাজটাও করা অনেকটা বাটারের অল্টারনেটিভ, বাট স্বাস্থ্যগতভাবে বাটারটা মার্জারিনের চেয়ে অনেক ভালো। কিন্তু প্রত্যেকটা জিনিসই খাওয়া উচিত খুব সীমিত পরিমাণে, অর্থাৎ একটা দিনে সারাদিনে আপনি এই দুই স্লাইস স্যান্ডউইচ, এখান থেকে যেই 4 টুকরা বা 2 টুকরা করে যেই পরিমাণ স্যান্ডউইচ, এটাই একজন মানুষের একদিনে কনজিউম করা উচিত বা খাওয়া উচিত, এটা স্বাস্থ্যসম্মত, এর বেশি খাওয়াটা অস্বাস্থ্যসম্মত। অর্থাৎ এইটা একবেলা আপনি খেলেন, একটু কিছু ক্রিপস খেলেন বা একটু আলুর চিপস খেলেন বা অন্য কিছু খেলেন, একটা ফ্রুট খেলেন, আর একটা বেলা ভাত খেলেন, ওরা এইভাবে চলে। সকালে একটু ব্রেকফাস্ট করে, দুপুরে এরকম এক পিস স্যান্ডউইচ খায়, 2 স্লাইস ব্রেডের একটা স্যান্ডউইচ, একটু ফ্রুট, হয়তো সামান্য একটু চকলেট, হয়তো একটা 1 কাপ কফি, লাইট কফি, উইদাউট মিল্ক, উইদাউট সুগার, জাস্ট প্লেন কফি, ব্ল্যাক কফি, আর রাতের বেলা একটু ডিনার করে, হয়তো একটা স্টেক খেলো, একটু মিট খেলো, একটু রাইস খেলো, সঙ্গে একটু চিলি খেলো, ওই যে বিফ চিলি কনকানি দেখাচ্ছি, ওটা ওরা খুব পছন্দ করে, খুব খা। আমি কফি খাচ্ছি, ঘুম ঘুম লাগছে, এই জন্য এখন 8:30 বাজে রাত। যদি কোনো ভেজা খাবার এখানে দিই, যেমন যে চিকেনটা ইউজ করলাম বা মিটটা ইউজ করলাম, বিফটা ইউজ করলাম, ভেজিটেবল ইউজ করলাম, ওগুলো যদি সফট হয়ে থাকে, পানি পানি হয়ে থাকে, স্যান্ডউইচটাকে ওইটা নষ্ট করবে না, অর্থাৎ এটা মাঝখানে একটা প্রোটেকশন হিসাবে কাজ করে, লেয়ার। তো এটা একটা অয়েলি লেয়ার, কারণ ম্যায়োনিজ, চিজ, বাটার এগুলি সব অয়েলি, তেল তেল জাতীয় একটা প্রোডাক্ট। সো এর উপরে যতই ভেজা খাবার দেন, এটা ব্রেডটাকে নষ্ট করে না, সো ব্রেডটা সফট হয়ে যায় না। আমি আপনাদেরকে দেখাইছি এখানে 3টা সেকশন, প্রথমে দেখাইছিলাম যে এখানে 20টা স্যান্ডউইচ, এখানে 20টা স্যান্ডউইচ, আর এখানে 10টা স্যান্ডউইচ, মানে ভাগটা এইভাবে করা হয়, সেটিংসটা এইভাবে করা হয়। ভেজিটেরিয়ান,
মিট এবং ফিশ সবসময় স্যান্ডউইচে এই তিনটা ভাগ থাকে। তো আমি এই পুরো স্যান্ডউইচের ফিলিংসটা শেষ করে আবার ভিডিওতে ফিরে আসছি। হ্যাঁ, নর্মাল ব্রেড হইতে পারে, এটা বেগেল হইতে পারে, এটা প্যাকেটস হইতে পারে, এটা যে কোনো ব্রেড হইতে পারে। ওই দুটা দুই স্লাইস ব্রেড, তার মধ্যে একটা লেয়ার অফ এনি সর্ট অফ ফ্যাট, যেটা মূল এলিমেন্ট থেকে, মূল খাদ্য উপাদান যেটা মাঝখানে আমরা ইউজ করব, তার থেকে ব্রেডটাকে প্রোটেক্ট করবে যদি সেই খাদ্য উপাদানটা ভেজা হয়। এবং স্যান্ডউইচ এই দেশে অনেক রকমের হয়, ডেইলি স্টাইল স্যান্ডউইচ হয়, যে স্যান্ডউইচগুলো আমরা চার ভাগে ভাগ করি, দেখে পিরামিডের মতো লাগে, তারপরে ফিঙ্গার স্যান্ডউইচ হয়, পরে ক্লাব স্যান্ডউইচ হয়, ওপেন স্যান্ডউইচ হয়, অনেক রকমের স্যান্ডউইচ হয়। স্যান্ডউইচটা আমাদের একটা বেসিক একটা ফুড আইটেম, এখানে মানুষ ইভিনিং টিতে স্যান্ডউইচ খায়, অনেক সময় লাঞ্চে স্যান্ডউইচ খায়, ডিনারে হেভি খাবার খায়। বাংলাদেশেও তো স্যান্ডউইচ অনেক পপুলার, টোস্ট করে স্যান্ডউইচ দেয়, ভিতরে একটু চিকেন দিয়ে টোস্ট করে, বাট এখানে ওই টোস্ট করে স্যান্ডউইচটা এখানে চলে না। এখানে স্যান্ডউইচ সবসময় একটা ঠান্ডা আইটেম, ঠান্ডা ফুড এলিমেন্ট দিয়ে স্যান্ডউইচটা তৈরি করা হয়। পরবর্তীতে আমরা যখন রেসিপিতে যাব তখন একদম থরো, অর্থাৎ দিস ইজ ব্রেড, আজকে আমরা ডেইলি স্টাইল স্যান্ডউইচ বানাবো, এটা হোয়াইট ব্রেড, এটা ব্রাউন ব্রেড, এই ব্রেডে আমরা আজকে শুধু বাটার ইউজ করবো, বা এখানে তিনটা ব্রেড, তিন ধরনের এলিমেন্ট দিয়ে আমরা স্যান্ডউইচ বানাবো, এবং স্যান্ডউইচে যে চিকেনটা ইউজ করবো সেই চিকেনটা কীভাবে আমরা কুক করবো, ওই চিকেনের একটা আলাদা প্রিপারেশান আছে, যদি বিফটা ওখানে ইউজ করি ওই বিফের একটা আলাদা প্রিপারেশান আছে, যদি হ্যাম ইউজ করি ওই হ্যামের একটা আলাদা প্রিপারেশান আছে, টার্কি বলেন, চিকেন টিক্কা মশলা বলেন, এগ ম্যাও বলেন, সিদ্ধ ডিম আর ম্যায়োনেজ মিলে আমরা একটা আইটেম তৈরি করি, স্যামন ক্রিম চিজ বা কিউকাম্বার যদি আমরা ইউজ করি, যদি আমরা টুনা ফিশ আর সুইটকর্ন ম্যায়োনেজ ইউজ করি, তো এই সবগুলো আইটেম আমি আপনাদেরকে আলাদা আলাদা করে চিনাবো, কোনটা কীভাবে বানাইতে হয়, কোথায় আমরা সল্ট পেপার ইউজ করি, কোথায় আমরা সল্ট পেপার ইউজ করি না, কোথায় আমরা সবজি ইউজ করি, কোথায় আমরা সবজি ইউজ করি না, কোথায় আমরা লেমন ইউজ করি, কোথায় আমরা সুগার ইউজ করি, এগুলি সব স্পাইসেস, সবগুলো এলিমেন্টস এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। কোথায় আমরা কোন ব্রেড ইউজ করি, কোন স্টাইলের স্যান্ডউইচে কোন ব্রেড ইউজ করা যাবে, কোন স্টাইলের স্যান্ডউইচে কোন ব্রেডটা ইউজ করা যাবে না, এগুলি সব কিছুই এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের দিনের মতো ডিউটি শেষ, আমরা সবসময় বলি হচ্ছে আজকের দিনের মতো ডিউটি।